গতকাল জামাই ষষ্ঠী উপলক্ষে কল্যাণীতে সারারাত্রি ব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় শুধুমাত্র স্থানীয় জামাইদের নিয়ে। সাধারণত বাঙালির জামাই ষষ্ঠী মানেই শ্বশুর বাড়িতে এসে জামাই আদরের সাথে সাথে পেট পুড়ে খাওয়া দাওয়ার একটা রীতি চলে এসেছে বিগত যুগ ধরে। আম, জাম, কাঁঠাল, লিচু ও অন্যান্য ভুরিভোজের পর হাত পাকার শীতল হাওয়াতে একটু আলসেমির ঘুম। জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়িতে এসে এমনই রীতি বিগত যুগ ধরে চলে এসেছে বাঙালির সকল জামাইদের। কিন্তু কে জানি এত ভুরিভোজের পরও হঠাৎই রাতে মাঠে নেমে খেলতে হবে ফুটবল, এমনই অভিনব উদ্যোগ নিল কল্যাণীর 18 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের যুব সভাপতি মুন্না দাসের উদ্যোগে এবং ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস হালদারের সহযোগিতায় অনুষ্ঠিত হল জামাই ষষ্ঠী স্পেশাল ফুটবল টুর্নামেন্ট। আসুন একবার শুনে নেওয়া যাক কি বলছেন এই অঞ্চলের আগত জামাইরা। আজকে দেখুন বিশ্ব পরিবেশ দিবস, পাশাপাশি আজকে জামাই ষষ্ঠী বাঙালির একটা পর্ব। সেই পর্বে এই পাড়ার একটা ঐতিহ্য আছে, এই পাড়ায় যত জামাইরা আছে তারা এই দিনে এখানে একটা ফুটবল টুর্নামেন্ট হয়, সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তা আমি এই ওয়ার্ডের কাউন্সিলর, তো আমি এবার প্রথম দেখলাম, আমিও আমার উপলব্ধি ছিল না, তো আমি প্রথমে এসে দেখলাম যে এখানে এরকম এরা নিজেরাই একটা খেলা সংগঠিত করে, 8 টিমের ফুটবল টুর্নামেন্ট, যেখানে যারা পাড়ায় জামাই যারা আছে, পুরনো থেকে নতুন সবাই আছে, নতুন যারা আছে তারাও অংশগ্রহণ করে থাকে। আপনি দেখবেন একটু পরে সবাই তারা খেলতে নামবে। তার নাম আকাশ পাল। আপনি কি এই পাড়ার জামাই? হ্যাঁ। 18 নম্বর ওয়ার্ডের? হ্যাঁ। কতদিন বিয়ে হয়েছে? আমার এই 17+। 17 বছর হয়ে গেছে। প্রতি বছরে এরকম জামাই ষষ্ঠীতে ফুটবল খেলা হয়? প্রতি বছরে খেলা হয়, আমরাও আসি খেলি। আচ্ছা, এবারে খেলবেন তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তো পাড়ার জামাই কি পুরনো ভার্সেস নতুনদের খেলা হয় নাকি? না সেরকম না, সবাই মিলেজুলে খেলা হয়। আচ্ছা আচ্ছা। খেলা ফেলা যা আছে ছোটো বড়ো সবাই মিলে খেলা হয়, এখানে খুব মজাদার খেলা হয়। আমরা বছরে সেরকম খেলি না, এক একদিন খেলি কিন্তু খুব মজা পাই। আপনার নাম? আমার নাম আকাশ পাল। বাড়ি কোথায় আপনার? বাড়ি সামনগর। আপনাদের নাম কি? আমার নাম দীপ্তি, আমার নাম সুমন। আচ্ছা, আপনারা কি এই পাড়ার নতুন জামাই? কবছর হলো বিয়ে হয়েছে? 2 বছর। তা এখানে জামাই ষষ্ঠী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, কেমন লাগছে? কোথায় কোথায় বাড়ি আপনাদের? কাসরাপাড়া। আপনার? হরিণঘাটা, নিমতলা। আচ্ছা, কেমন লাগছে আজকে এই ফুটবল টুর্নামেন্টে খেলতে পেরে? খেলতে পেরে আমি আজ খেলিনি, খেলতে হবে এরকম হয়। আচ্ছা। সুস্বাস্থ্যের সেরা ঠিকানা রয়্যাল কেয়ার ফার্মেসি। এখানে রয়েছে বিভিন্ন চিকিৎসকদের চেম্বার, রক্ত, মল, মূত্র ইত্যাদি পরীক্ষা এবং ICU অ্যাম্বুলেন্স সহ 24 ঘন্টা অক্সিজেন পরিষেবা। শুধু তাই নয়, ঔষধের ওপর পাচ্ছেন 15-24% পর্যন্ত ছাড়। মনে রাখবেন, রয়্যাল কেয়ার ফার্মেসি, পশুপতিনাথ হাউজিং কমপ্লেক্স, কবিগুরু রবীন্দ্রনাথ পথ, কাঁচরাপাড়া।